যারা প্রাইমারিতে চাকরি করতে চান তাদের জন্য একটা সুখবরই বলা যায় কারণ হচ্ছে প্রাইমারিতে নতুন করে প্রায় এক লাখ ছেষট্টিটি পদ সৃষ্টি করা হচ্ছে খবরটা শুনে একটু ভালোই লাগলো তাই না তাহলে জানি যে কোন কোন পোস্টে কোন কোন সেক্টরে এই পদগুলো সৃষ্টি করা হয়েছে এগুলোর মধ্যে প্রায় আষট্টি হাজার তিনশো রয়েছে লিভ রিজার্ভ শিক্ষক পদ এখন হয়তো আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন লিভ রিজার্ভ শিক্ষক পদটা কী এটা হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ে পিটিআই কিংবা হচ্ছে আপনার মাতৃত্বজনিত ছুটি বা আনুষঙ্গিক অন্য কোনো ছু জন্য কারণের জন্য স্কুলে অধিকাংশ প্রাইমারি বিদ্যালয় সেখানে কিন্তু শিক্ষক অনুপস্থিত থাকেন সেই অনুপস্থিতের কারণে শিক্ষার্থীদের শিক্ষা ব্যাহত না হওয়ার জন্য কিছু শিক্ষক অর্থাৎ অতিরিক্ত বিশ পার্সেন্ট শিক্ষক নিয়োগ দেওয়াটাই হচ্ছে এখানে লিপ রিজার্ভ শিক্ষক পদ এখানে রয়েছে আটষট্টি হাজার তিনশো তিরাশিটি পথ এরপর রয়েছে দু হাজার পাঁচশো তিরাশিটি শারীরিক চর্চা অর্থাৎ শরীর চর্চা এবং সঙ্গীত শিক্ষক পদ তাহলে এর পরবর্তী যে পদগুলো রয়েছে সেটা হচ্ছে দু হাজার পাঁচশো চর্চা হচ্ছে এবং সঙ্গীত শিক্ষক পদ এবং চাহিদা ভিত্তিক রয়েছে আরও তিরিশ হাজার পদ এই সবগুলো পদ মিলিয়ে টোটাল পদ এক লাখ নয়শো এখন এই পদগুলো হচ্ছে সৃজনের জন্য কি করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এই প্রস্তাব পাঠানো হয়েছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রস্তাবের বিষয়গুলো নিয়ে কার্যক্রম চলতেছে তো জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যদি এটা অনুমোদন পায় তার পরবর্তীতে এটা হচ্ছে আপনার অর্থ মন্ত্রণালয় অনুমোদন পেতে হবে অর্থ মন্ত্রণালয় অনুমোদন পাওয়ার পরে সংসদীয় স্থায়ী কমিটি যদি এই অনুমোদন পায় তাহলে এই শিক্ষা নিয়োগ কার্যক্রমটা শুরু হবে তো এটা অবশ্যই আপনাদের জন্য একটা সুখবর সো এই নিউজটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন সকলের মাঝে এবং এই জন্য প্রাইমেরির প্রস্তুতির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অলে প্রেস করে রাখবেন তাহলে সব ধরনের নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন এবং প্রাইমারি প্রস্তুতি নিয়ে আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে অবশ্যই আপনারা প্রাইমেরিতে একজন শিক্ষক হওয়ার জন্য যে ধরনের পড়াশোনার গাইডলাইন দরকার সব বিষয়গুলো পেয়ে যাবেন সো সকলকে ধন্যবাদ এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্তত যারা প্রাইমারিতে শিক্ষক হতে চায় তাদের মনে আশা সঞ্চার হয় ধন্যবাদ